এ নবল ভাই দিক দাগান দাঁড়ান দাঁড়ান ভালোবাসেন ভাই পাইলট উচ্চ বিদ্যালয়ে আমাদের একটা পুণ্যমিলনী হয়েছিল আমি আমরা ছিলাম সেই পুণ্যমিলনী কমিটি তো আমাদের পুণ্যমিলনী এবং একটা সাংস্কৃতিক সন্ধ্যা ছিল তো সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা মানুল হাসান নোবেলকে ইনভাইট করি এবং তার সাথে আমাদের একটা চুক্তিপত্র হয় গত 25/3/2023 মতিঝিলের হীরাজিল হোটেলের দ্বিতীয় তলায় ডান পাশে তার সাথে আমরা কথা বলি তখন তার সাথে আমাদের 1,75,000 টাকার একটি চুক্তিপত্র হয় সেইখানে তখন তাকে নগদ হইতেছে 15,000 টাকা তাকে ওনাকে দেওয়া হয় পরবর্তীতে 28/4/2023 উনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওনাকে 47,000 টাকা দেওয়া হয় পরবর্তীতে আবার আমার প্রোগ্রামের শুরুর কিছুদিন আগে হইতেছে ওটা 6/4/2023 আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে তো কথা হলো তো সন্ধ্যার পরে ওনাকে ওনার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করা হলো তো উনি আমার সাথে ফোন ধরে বললো যে ভাই আমি ধলেশ্বরী টোল প্লাজা আছি আমি আসতেছি সুরেশপুর দিকে তো প্রায় ওই ওই যোগাযোগ করার এক ঘন্টা পরে ওনার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করলো ফোন অফ পাইলাম তখন বাজে রাত 10টা আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাওয়া যাচ্ছে হাজার হাজার অডিয়েন্স আছে এখানে তো আমার ইজ্জতের একটা প্যাস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে আপনি কোথায় আছে সত্যি করে বলেন উনি আমাকে বলে যে ভাই আমি যে সুরেশপুর দিকে আসতেছি আমার গাড়ি পামসার এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখা দেখাইলো পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম উনি আর নাম্বার ওপেন করেনি পরবর্তীতে প্রোগ্রাম আমরা ওইখানে ক্লোজ করে দিলাম আমাদের অনেক আমরা লাঞ্ছিত হয়েছি পাবলিকের কাছ থেকে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বিষয়টাকে হ্যান্ডেলিং করে পরবর্তীতে প্রোগ্রামের পরের দিন সকালে শনিবারে ওনার সাথে যোগাযোগ করা হলো ওনাকে বললাম যে ভাই আমার টাকাটা আপনি দিবেন হোয়াটসঅ্যাপে উনি বললেন হ্যাঁ ভাই রবিবারে ব্যাংক আওয়ারে আপনার টাকাটা আমি দিয়ে দিচ্ছি তো এরপরে উনি ওনাকে সময় দেওয়া হলো রবিবার চলে গেল আমি আবার যোগাযোগ করলাম উনি আমাকে আবার 7 দিন সময় চাইলো পরবর্তীতে ওনাকে আবার 7 দিনের সময় দেওয়া হলো তারপর উনি আমাকে আর রেসপন্স করতেছিল না তো পরে আমি আইনের আশ্রয় নিলাম তারপর আমি মতিঝিল থানায় মামলা করলাম সেই মামলার প্রেক্ষিতে আমি নিজেই বাদী আপনার পুরো নামটা আমার পুরো নাম সাফায়েত ইসলাম সামির সামির হ্যাঁ সাফায়েত ইসলাম সামির ধন্যবাদ আমাদের আর কিছু জানার নাই ধন্যবাদ ধন্যবাদ